নমস্কার। গতকাল একটা সিনেমা রিলিজ হয়েছে, কাবেরীর অন্তর্ধান, কৌশিক গাঙ্গুলির সিনেমা। আমি কৌশিক গাঙ্গুলির সিনেমা দেখার জন্য মানে অধীর আগ্রহে রয়েছি, সময়ের জন্য দেখা হয়নি। তো চলুন আজকে দেখে আসা যাক কাবেরীর অন্তর্ধান কেমন হয়েছে। আপনারা কি দেখেছেন? যদি দেখে না থাকেন চলুন আমার সাথে, তো একসাথে দেখা যাবে। তো দেখে আসি, তারপরে চটপট রিভিউ নিয়ে আসছি খুব শিগগিরই। দেখা হচ্ছে। তো চলো, এই যে টিকিট, চলো এবার যাওয়া যাক। পরে কথা হবে আবার, টাটা। নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই আশা করি ভালো আছো। তো আজকে নতুন একটা এপিসোড শুরু করব। তার আগে প্রতিদিন যেটা বলি আর কি, যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওই পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সিনেমাটা দেখলাম, মানে কাবেরী অন্তর্ধান রিলিজ করে গেছে, আমি আজকেই জাস্ট দেখলাম। এবং সেই সিনেমাটা আমার কেমন লাগলো, আমার মনে হয় আমি প্রথম কোনো ইউটিউবার যারা যে সিনেমা নিয়ে আলোচনা করি, আমার মনে হয় সবার শেষে আমি রিভিউ করছি সিনেমাটা। অলরেডি মনে হয় সবাই যারা সিনেমা নিয়ে আলোচনা করে তারা মনে হয় সবাই রিভিউ অলরেডি কালকে দিয়েছে, আজকে দিয়েছে, সবার মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আমি মনে হয় একমাত্র ইউটিউবার যে সবার শেষে রিভিউ করছি, আমারটা কেউ দেখবে না, আমি জানি দেখবে না বলেই আমি রিভিউ করছি, আমার অত কম্পিটিশান নেই। তো যাই হোক, সিনেমাটা দেখলাম, কেমন লাগলো সেটা নিয়েই আপনাদেরকে বলছি। দেখুন, নিম পাতা যখন খাবেন দেখবেন খুব একটা নিম পাতার খুব টেস্টটা খুব একটা ভালো লাগবে না, তিতো লাগবে। তো আমার এই রিভিউটা আপনাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, আমি কারণ মনে রাখার কথা বলবো না, যেটা যেমন সেটাই সেটা বলবো। খুব একটা বেশি বুঝি না সিনেমা সম্বন্ধে, যেটুকু বুঝি সেটাই তুলে ধরবো আজকে আপনাদের সামনে। তো কেমন লাগলো সিনেমাটা, প্রথমত বলি, যারা ফ্যান, সেটা কোনো হিরোর ফ্যান হতে পারো, কোনো স্টারের ফ্যান হতে পারো, বা কোনো ডিরেক্টরের ফ্যান হতে পারো, যারা যার ফ্যান আর কি। তো এখানে যে সেই ফ্যান, আমি ইনার ফ্যান বা আমি অমুকের ফ্যান, এই যে ফ্যান ব্যাপারটা নিয়ে, যে এক্সাইটমেন্ট নিয়ে, যে তোমরা যাবে, গিয়ে সিটি দেবে, হাততালি দেবে এবং এনজয় করবে, সেরকম ধরনের সিনেমা কিন্তু এটা নয়। যারা এরকম ধরনের ফ্যান আছো বা যারা এরকম ধরনের এক্সপেক্ট করছো যে সিনেমাটা থেকে এরকম আমরা রিলিফ পেতে যাচ্ছি বা হাততালি দেবো, আনন্দ করব এবং এন্টারটেনমেন্ট হব, এন্টারটেন হব এবং শেষে বেশ হাসি খুশি হয়ে হল থেকে বেরোবো, তাদের জন্যে কিন্তু এই সিনেমাটা নয়। আমি একদমই সেটাই বলছি, এটা খুব সিরিয়াস সিনেমা, একটা মিস্টেরিয়াস, একটা রহস্যজনক থ্রিলার, ঠিক থ্রিলারও বলবো না, অ্যাকচুয়ালি ড্রামাটিক একটা সিনেমা, ড্রামা। অভিনয় সম্বন্ধে প্রথমে আমি অভিনয় সম্বন্ধে বলবো, আমার বেশ কিছু সিনেমার কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, আবার কিছু জিনিসে হতাশও হয়েছি, ভালো লাগিনি ঠিক বলবো না, হতাশও হয়েছি। তো ভালো লাগার জিনিসগুলো ডেফিনেটলি আগে সবার আগে বলবো আমি। প্রথমত এই এই সিনেমার আর টেকনিক্যাল সাইডটা আমি বলি, অভিনয় আমি পরে আসছি। টেকনিক্যাল সাইড বলতে এই সিনেমা এটাতে ক্যামেরার ওয়ার্কিং, মানে ক্যামেরার যে কাজ, সেটা কিন্তু বিশেষ করে যেগুলো নাইটে শ্যুটিং করা হয়েছে, যেগুলো সেখানের কিছু কিছু দৃশ্য কিন্তু খুব ভালোভাবে লাইটের কাজ করা হয়েছে, ক্যামেরার কাজ করা হয়েছে। এবং একটা সিন আছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সে পিয়ানো বাজাচ্ছে, কৌশিক সেন ওখানে তার সাথে একটা লং কনভারসেশন হচ্ছে, এবং সেখানের যে পরিবেশটা, যেভাবে সেটটা ডিজাইন করে যে সিনটা করেছে, এবং লাইটগুলো আস্তে আস্তে মানে বাইরে থেকে আসছে ঘরের ভেতরে, এত সুন্দর ডিজাইন করেছে যেটা দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ইন্টারভেলের ঠিক একটু আগে একজন মারা যাচ্ছে এবং সেখানে চিতা জ্বলছে, ওই যে আগুন জ্বলছে, আগুন কিন্তু অনেক রকমভাবেই জ্বলে,
বা দেখানো হয়েছে অনেক আগে, আগুন জ্বালানোর সিন আমরা অনেক সিনেমাতে দেখে থাকি, ওইখানে যে ক্যামেরার কাজটা করানো হয়েছে দারুণ লেগেছে আমার। আমি এগুলো আমার ব্যক্তিগত কথা বলছি। এবং একটা সিন আছে যে ইন্টারভেলের ঠিক একটু আগে, সেলের মধ্যে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং একজনকে সেলে বন্দি করে রেখেছে, যে ধরা পড়েছে, পুলিশ তাকে ধরে রেখেছে, তাদের মধ্যে যে একটা ছোট্ট সিন, সেখানে দুজনের এতটা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ওই যে মানে ওনার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না ছিল, মানে দুজনের মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে এবং সেটা মুখে মুখে চোখে মুখের এক্সপ্রেশনে কথাবার্তা হচ্ছে, মানে অসম্ভব ভালো। এবং সেখানে ক্যামেরার কাজ, ডিজাইনের কাজ, লাইটের কাজ, সমস্ত কিছু কিন্তু দারুণ। আমি এগুলো টেকনিক্যাল সাইডগুলো বলছিলাম। এইরকম ধরনের কিন্তু কিছু কিছু কাজ আপনার চোখে পড়বে, যারা একটু সিনেমা সংক্রান্ত বোঝেন, সিনেমা নিয়ে একটু কালচার করেন, তারা আপনি বুঝতে পারবেন আমার কথাগুলো। বা এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আরেকটা নতুনত্ব আমি জিনিস পেয়েছি, আমার চোখে খুব একটা নতুনই লাগলো, কেননা এর আগে আমি যা সিনেমা, বাংলা সিনেমার কথা বলছি, সেরকম ধরনের কাজ আমি খুব একটা বেশি দেখিনি। এই সিনেমার যে এডিটর যে রয়েছেন, এডিটিং ডিপার্টমেন্টে যে রয়েছেন আর কি, তো এডিটিংটা কিন্তু দারুণভাবে করা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে এর পজিটিভ দিকটাও বলবো, নেগেটিভ দিকটাও বলবো, অবশ্যই বলবো। তো পজিটিভ দিক যেটা হচ্ছে, এই সিনেমাটা যারা একটু অলস মস্তিষ্কে দেখবে, যারা টাইম পাস করার জন্য যাবে, যদি ওই সিনেমার মধ্যে না ঢোকেন, আপনি কিন্তু খুব একটা বেশি ভালো বুঝতে পারবেন না যে কীভাবে কী হচ্ছে। মনে প্রেজেন্ট, প্রথমে ধরুন সিনটা হচ্ছে, প্রথমে সিনটা হচ্ছে প্রেজেন্টের সিন, পরবর্তীতে ফ্ল্যাশব্যাকে ঢুকে যাচ্ছে, তারপরে সিনটা আবার প্রেজেন্টে ঢুকে যাচ্ছে, মানে প্রেজেন্ট ফার্স্ট, প্রেজেন্ট ফার্স্ট, এইরকমভাবে কিন্তু সিনগুলো আস্তে 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 কিন্তু দেখানো হচ্ছে। এবং সেটা কিন্তু খুব ভালোভাবে যদি আপনি অবজারভেশন করেন, তাহলেই কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। তো এই জিনিসটা কিন্তু আমার বেশ একটা নতুনত্ব লেগেছে বাংলা সিনেমাতে, বিশেষ করে অন্যান্য ধরনের সিনেমাতে এগুলো হয়েছে অনেক আগেই যদিও, তো বাংলা সিনেমাতে কিন্তু এইটা আমার বেশ নতুনত্ব লেগেছে। এবার আমি বলবো যে টেকনিক্যাল সাইডের একটা নেগেটিভ সাইড যেটা আর কি, সেটা হচ্ছে এই যে কৌশিক সেনের ক্যারেক্টারটা, মানে ওনার এই ক্যারেক্টারটাকে প্রচুর ফোকাসে রাখা হয়েছে, এস্টাবলিশ করেছে ক্যারেক্টারটা, তো কোথাও যেন বড্ড বেশি, মানে আরও কম্প্যাক্ট করা যেত, আরেকটু যদি কম্প্যাক্ট করতো তাহলে জিনিসটা, ওই 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা 2 ঘন্টা 5-10 যদি আনতো তাহলে জিনিসটা আরও বেশ স্ট্রং হতো গল্পটা। তো কোথাও যেন ছড়িয়ে ছিটিয়ে একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, এবার আমি অভিনয়ের দিক থেকে আসবো। সত্যি কথা বলতে কি, ফার্স্ট আমি বলবো অভিনয়ের দিক থেকে যদি বলি, কৌশিক গাঙ্গুলি অসাধারণ অভিনয় করেছে। মানে কৌশিক গাঙ্গুলি একজন জাত অভিনেতা, সেটা বিভিন্ন ওনার সিনেমা দেখে আমরা বুঝতে পেরেছি এতদিনে। ওনাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে অসম্ভব ভালো অভিনয় করেছেন। মানে উনি যখন স্ক্রিনে ঢুকছেন, মানে যখন ওনাকে দেখানো হচ্ছে, সেটা দেখলে এবং ওনার যা সাইলেন্টভাবেই ওনার এক্সপ্রেশান, চোখ মুখের চাউনি এবং কথা বলার ভঙ্গিমা, যেগুলো সেগুলো মানে একদম আপনার মানে এখানে বুকে লাগছে, ধারাক করে লাগবে, মানে ওনার কথা বলার যে ব্যাপারগুলো আর কি, ডায়লগ ডেলিভারি যে ব্যাপারগুলো, অসম্ভব ভালো করেছে। তারপরে আমি আসবো কৌশিক সেনের কথা, পুলিশ অফিসার। আমি বেশি কিছু বলবো না, কেননা আমি নিজেই বলেছি যে সিনেমা সম্বন্ধে বেশি কিছু বলবো না। কৌশিক সেন অসাধারণ অভিনয় করেছে। তো কৌশিক সেন এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু মানে দুজনেই ছক্কা হাঁকিয়েছেন, আমার ব্যক্তিগত অভিমত। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে যেভাবে আমরা নাচা গানা যে ধরনের অভিনয় উনি করেন, উনি অনেক আগে থেকেই বুনো হাঁস বা গয়নার বাক্স যে মানে সিনেমাগুলো যেগুলো করেছেন, এরকম সিরিয়াস ক্যারেক্টার আমরা দেখেছি, এখানেও কিন্তু কৌশিক গাঙ্গুলি তাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে মানে চিত্রায়ণ করেছে তার ক্যারেক্টারটা, আমার তো খুব ভালো লেগেছে। তার বিশেষ কিছু শ্রাবন্তীর করার কিছু ছিল না, যতটুকুনি অভিনয় তাকে দিয়ে করানো হয়েছে যথেষ্ট, সে তার জায়গায় সাবলীল দারুণ করেছে, মানে তার জায়গাতে সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবার আমি আসবো চূর্ণী গাঙ্গুলি, সে জাস্ট স্পিচলেস, অসাধারণ, প্রথম থেকে শেষ পর্যন্ত তার হাসি, কান্না, দুঃখ, সুখ, যখন যেভাবে সিনগুলো ডিমান্ড করছে উনি একদম পুরো ফাটিয়ে দিয়েছে। এবার আমি আসবো অম্বরীশ ভট্টাচার্য, এই লোকটার কিছু কিছু জায়গাতে আমার বেশ ভালো লেগেছে, কিছু কিছু জায়গাতে মনে হচ্ছে যেন আর একটু হলে ওনায় ভালো হতো।
তো ঠিকঠাক, বাকি যা পার্শ্ব চরিত্র আছে মোটামুটি ঠিকঠাক। এবার আমি সবার শেষে আসবো, মানে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। সত্যি কথা বলতে কি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ধরনের ক্যারেক্টার আগেও অনেকবার অনেক সিনেমাতে উনি করেছেন। আমরা একটা সিনেমা ভুলে যাচ্ছি, তারা বলে একটা সিনেমা বেরিয়েছিল ব্রাত্য অসুর বহু বছর আগে, সম্ভবত খুব ভুল না হলে 2010-11 টাইমিংটাই, কবে এসেছিল কবে গেছিল কেউ কেউ খোঁজ রাখেনি। এরকম ধরনের ক্যারেক্টার, এরকম একটা মাওবাদী ক্যারেক্টার। গল্পটা সম্বন্ধে যদিও আমি কিছু বলতে চাইছি না, লুক ওয়াইজও এরকমই ধরনের, লুকটাও এরকম ছিল, ক্যারেক্টারটাও অনেকটা এরকমই। তো যাই হোক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা বড় মাপের অভিনেতা, এতদিন ধরে উনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, 40 বছরের কাছাকাছি, মানে সমান তালে তালে তাল দিয়ে অভিনয় করে যাচ্ছেন উনি। ওনার জায়গাতে 100% অভিনয় ওনার থেকে আশা করা যায়, উনি ওনার মতো করে করেছেন, ফাটিয়ে দিয়েছেন মানে। কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেরকম করেন সেরকমই করেছেন, গতানুগতিকভাবে সেইভাবেই করেছেন। যে আমি আর একটা কথা বলি, এখানে অভিনয় নিয়ে আমি সবার কথাই বললাম, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমি কমার্শিয়াল সিনেমার সেটআপটা ছেড়েই দিলাম, একটা টাইমে অটোগ্রাফ বা একটা টাইমে জাতিস্বর বা আপনি 22শে শ্রাবণ বলুন বা এই সমস্ত যে সিনেমাগুলো, যেটা প্রসেনজিৎ বা গুমনামি বলুন, এই প্রসেনজিতের যে একটা অভিনয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে একটা অভিনয়, একটা বিশাল কিছু একটা এক্সপেকটেশান থাকতো যে হ্যাঁ আর উনি করতো অন্য, সেটা ফাটিয়ে দিয়েছেন। কিন্তু এখনকার যে সিনেমাগুলো, বিশেষ করে এই যে সিনেমাটা মানে কাবেরীর অন্তর্ধান, মানে কোথাও যেন না মনে হচ্ছে যে মানে সেইভাবে যে হ্যাঁ গুরু ফাটিয়ে দিল পুরো যে ব্যাপারটা, আমার সেরকম খুব একটা যে আহামরি এমন কিছু লাগেনি, সিরিয়াসলি বলছি। হ্যাঁ উনি ওনার ভালো একজন অভিনেতা, জাত অভিনেতা, উনি যে ক্যারেক্টারটাকে দিয়েছেন উনি ওনার মতো করে ভালো করে বেরিয়েছেন করেছেন, কিন্তু কোথাও যেন সেই মানে বাহ দারুণ একটা এই ব্যাপারটা কোথাও যেন মনে হলো না, কোথাও কোথাও জাস্ট এই যে একটা ব্যাপার, অভিনয়ের ব্যাপারটা সবারটাই বললাম মোটামুটিভাবে। এবার আমি বলবো যে স্ক্রিন প্লে, চিত্রনাট্য আমার মনে হয় আরেকটু অন্যরকমভাবে, মানে কোথাও যেন একটু কাটাছেঁড়া করলে বা একটু যদি কম্প্যাক্ট করা যেত, কিছু কিছু জিনিস বারে বারে রিপিট করা হয়েছে, এই ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো, কৌশিক সেনের ক্যারেক্টারটা বারে বারে যেটা আমি বললাম বারে বারে দেখানো হচ্ছে, কোথাও যেন একটু বোর ফিল হচ্ছে। হ্যাঁ একটু ব্যাপার, আর এই যে ক্যারেক্টারগুলো যেগুলো আর কি, সবার পাস্ট দেখানো হচ্ছে না, মানে কোথাও যেন এই কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটা কোথা থেকে আসলো, কখন আসলো, আবার দুম করে চলেও গেল, বা কৌশিক সেনের যে ক্যারেক্টারটা যেভাবে এস্টাবলিশ করা হয়েছে সেইভাবে যদি সবার ক্যারেক্টারটা এস্টাবলিশ কিছু কিছু দেখানো হতো, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো লাগতো। যেহেতু সিনেমাটা তো অনেক লেন্থ, 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা আজকালকার দিনে দাঁড়িয়ে, তো আর একটু মনে হয় বেটার করতে পারতেন। একটা জিনিস কি, আমি জানি না আমার কথাগুলো কে কীভাবে নেবেন, আমি একবারও বলছি না যে সিনেমাটা ভালো নয় বা খারাপ সিনেমা, আমি একবারও বলছি না, ভালো সিনেমা, কিন্তু বলতে গেলে তো সব ধরনের ডিপার্টমেন্টগুলোই বলতে হবে আমাকে। আমি শুধু বলে গেলাম যে হ্যাঁ ফাটিয়ে দিয়েছে করেছে, এটা বললে তো আর হবে না, বলতে গেলে সব দিক দিয়ে যুক্তি তো হিসেবে আপনাদের বলতে হবে। তো তা না হলে আগামীকাল থেকে বলবেন তুমি শালা এরকম করো বলো, এরকম হিরোর ফ্যান হয়ে বলো বা এরকম ফ্যান হয়ে বলো, তোমার ভিডিও দেখার দরকার নেই মনে হতে পারে, তা বাট আমাকে বলতে হলে কিন্তু সবারটাই বলতে হবে। এবং দ্বিতীয় কথা যেটা, যে এই যে এখনকার সময় বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে সিনেমা কমপ্লিট হওয়ার পরে, মানে আমরা দেখতে পাই যে ইন্টারভিউ করতে আসা বা ডিজিটাল মাধ্যমে যখন ওনারা ইন্টারভিউ দেন, ওনারা বড্ড বেশি, আমার মনে হয় সিনেমাটা যদি ওনারা যেভাবে রিলেট মানে যেভাবে পাবলিসিটি করান, তখন যেভাবে ওনারা এত মানে পাবলিসিটি করতে গেলে তো একটা সময় লাগে বা একটা মাইন্ড সেট আপের ব্যাপার আছে বা কী কী প্ল্যানিং করে তো সব কিছু হয়, তার খরচা সাপেক্ষতা একটা ব্যাপার আছে, ব্যয় সাপেক্ষ সব কিছু প্ল্যানিং করে এত কিছু করেন। কিন্তু যখন ওনারা সিনেমাগুলো করেন, সেই জিনিসটা যদি সিনেমা যখন করছেন তখন যদি আরেকটু বেশি গুরুত্ব দিতেন, তাহলে এই সিনেমাগুলো এক একটা মাস্টারপিস হয়ে বেরোতো। যেমন কিছুদিন আগে প্রজাপতিটা দুর্দান্ত সিনেমা হলো, তো এই কিছুদিন আগে একটা কাছের মানুষ বলে সিনেমাটা হলো। তো পাবলিসিটির সময় কিন্তু অনেক বড় বড় কথা বলেন, কিন্তু একটা কথা অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন যে সৃজিৎ মুখোপাধ্যায় সিনেমাটা কিন্তু ভালোই বানান, কিন্তু উনি বিশাল কথাবার্তাও কিন্তু অনেক বড় বড় কথাবার্তা বলেন। তো এটা অভিষেক চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলেছিল। তো আমার একটা কথা, জাস্ট আমি খুব সামান্য একজন মানুষ, তাও একটা কথাই যে আপনারা যেভাবে পাবলিসিটি করাচ্ছেন, যেভাবে চ্যানেলে চ্যানেলে দৌড়াচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তো
সব করছেন, সব ভালো, কিন্তু সিনেমাটা যদি আরেকটু ভালো করতেন তাহলে মনে হয় এই আমাদের সিনেমার যে বর্তমান যে অবস্থা, তারপরে এই তো কয়েকদিন পরেই পাঠান আসছে, বাংলা সিনেমার হল এমনিতেই পাইনি, তারপরে আরও পাঠান আসলে পুরো এইসব সিনেমাগুলো সব চলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে সিনেমাটা আরেকটু ভালো করা যেত। কৌশিক গাঙ্গুলির মতো একজন ডিরেক্টরের কাছ থেকে ভালো জিনিস আশা দর্শকরা সবসময় করে থাকে। আমি একবারও বলছি না যে সিনেমাটা খারাপ, সিনেমাটা ভালো, কিন্তু আরও ভালো আমার মনে হয়, ভালো তো শেষ নেই, মনে হয় কোথাও যেন আরেকটু যদি উনি খেয়াল করতেন জিনিসটা নিয়ে সেটা যেন আরও বেশি ভালো হতে পারত। আর দ্বিতীয় কথা, একটা পাবলিসিটিতে একটা জিনিস বেশ ভালো রকম, যে প্রেম একটা গল্প, যে প্রেমের একটা সম্পর্কর গল্প, সেইভাবে কিন্তু কিছু দেখানো হচ্ছে না। বা এই যে 1975-এর যেটা ব্যাকডপে এই যে সমস্ত নকশাল আন্দোলন, সেরকম কিন্তু যে বিশাল কিছু আহামরি ব্যাপারটা দেখছি না, শুধু ওইখানের ওই চারটে পাঁচটা যে ক্যারেক্টার এই সিনেমার মধ্যে রয়েছে তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে, যে ওই সমস্ত নকশাল আন্দোলন হেনা তেনা যে সমস্ত যে সময়টা, সেই সময়টা কিন্তু বিশেষভাবে ইউটিলাইজ করানো হচ্ছে না, ওই যে ক্যারেক্টার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে জিনিসগুলো আনা হচ্ছে। তো এই জাস্ট ভালোই লেগেছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। তবে আমি একটা জিনিস বলবো, যারা আনন্দ করার জন্যে বা এন্টারটেন হওয়ার জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু সিনেমাটা নয়, কিন্তু সিনেমাটা জাস্ট একবার দেখলে আপনার খুব খারাপ লাগবে না, আবার মনেও হবে না যে টাকাটা দিয়ে আমি বেকার দিলাম, এরকম মনে হবে না। আর আমাকে কয়েকজন প্রশ্ন করেছো, আমি রিভিউটা দিইনি বলে আমাকে কয়েকজন প্রশ্ন করেছো ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করেছো, যে দাদা আমি সিনেমাটা দেখতে চাইছি, ফ্যামিলি নিয়ে কি যেতে পারবো, কোনো ওরকম সিন আছে নাকি, বা এরকম কিছু যেটা আমরা টিজারে দেখিয়েছি। তো আমি তাদেরকে বলছি যে বাবা মাকে নিয়ে যেও না, বাবা মার সাথে দেখার মতো কোনো কোনো একটা দুটো সিন হয়তো থাকতে পারে যেটা হয়তো তোমার ভালো নাও লাগতে পারে, তো আমার মনে হয় বাবা মার সাথে না যাওয়াটাই ভালো। তো তোমরা জিজ্ঞাসা করেছিলে তাই আমি রিপ্লাইটা দিলাম। তো সব কিছু মিলিয়ে কাবেরীর অন্তর্ধান আমার বেশ ভালো লেগেছে, কিছু জিনিস খারাপ লেগেছে আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা গিয়ে চটফট দেখে ফেলুন, সিনেমা দেখুন, ভালো সিনেমা দেখুন, ভালো মন্দ সব কিছুতেই থাকবে, এটাতে অনেক ভালো কিছু আছে। আর কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেনের অভিনয় আমার জাস্ট অসম লেগেছে, এবং চূর্ণি গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে, এবং শ্রাবন্তী যথাযথ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা দারুণভাবে করেছেন। এবং সত্যি কথা বলতে কি, যারা সিনেমা সম্বন্ধে, লাস্ট একটা কথাই বলবো, যে যারা সিনেমা সম্বন্ধে একটু বোঝেন 10-15 মিনিট হয়ে গেলে বুঝতে পারবেন যে ঘটনাটা কী হচ্ছে বা হতে কী হতে পারে, যে সাসপেন্স ব্যাপারটা না, যে থ্রিলার, যে সাসপেন্স, যে সিনে সিনে যে আপনি একটা উত্তেজনা নিয়ে দেখবেন যে পরের সিনটা কী হবে, যে এক্সাইটমেন্ট নিয়ে দেখবেন, সেটা কোথাও যেন নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট পরে আপনি নিজেই বুঝতে পারবেন, যদি আপনি সামান্য কিছু সিনেমা সম্বন্ধে কিছু আইডিয়া থাকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আগামী সিনটা কী হতে চলেছে বা কী হবে ব্যাপারটা। আজকের এপিসোডটা আপাতত এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স তো আপনাদের জন্যই আছেই, যদি গালাগালি দিতে ইচ্ছা করে তাহলে গালাগালি দিন, মন ভরে, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কাবেরী অন্তর্ধান দেখে আসুন। নমস্কার।